বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ, ফিউচারওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আমি আজ কোন দেশ নিয়ে কথা বলবো এবং এই দেশের কোন কোন বিষয় নিয়ে কথা বলবো। আজ যে দেশ নিয়ে কথা বলবো এই দেশের নাম হচ্ছে কসোভো। আজকের ভিডিওতে থাকছে কসোভোর জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কসোভোর ভিসাটি আপনি কিভাবে সহজভাবে প্রাপ্ত হবেন এবং প্রসেসিং করতে কতদিন সময় লাগবে এবং কসোভোতে যাওয়ার পরে আপনি কোন কোন সেক্টরে কাজকর্ম করতে পারবেন, বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবেন এবং কসোভোতে যাওয়ার পরে আপনি সিটিজেনশিপ প্রাপ্ত হতে পারবেন কিনা এবং কসোভোতে যাওয়ার পরে আপনি কসোভো থেকে বৈধভাবে ইউরোপ কান্ট্রির সেঞ্জনভুক্ত কান্ট্রিতে যেতে পারবেন কিনা, এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবৎ কসোভোর জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের কাছে কসোভোর অনেকগুলো ফাইলস ইতিমধ্যে জমা পড়েছে, যেগুলোর কাজ পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যে কসোভোর আরও বেশ কিছু ওয়ার্ক পারমিট চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা কসোভো যেতে চাচ্ছেন, কসোভো দেশটি কীরকম, যাওয়ার পরে আপনি কি কি ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, বেতন ভাতা কত টাকা পাবেন এবং কসোভোতে সেটেল হতে পারবেন কিনা এবং কসোভোতে যদি সেটেল হতে না চান তাহলে আপনি বৈধভাবে ইউরোপ কান্ট্রির সেঞ্জনভুক্ত কান্ট্রিতে কিভাবে যাবেন, এই বিষয়গুলো আগে আপনাকে জানতে হবে, তারপর সিদ্ধান্ত নেবেন আপনি কসোভোতে যাবেন কি যাবেন না। প্রিয় দর্শক, কসোভো হচ্ছে একটি নন সেঞ্জন কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক অনেক উন্নত একটি দেশ, সুখী দেশ, সমৃদ্ধশালী একটি দেশ, ধনী দেশ এবং এই দেশটি একটি স্বাধীন দেশ, মুসলিম দেশ। এটি একসময় সার্বিয়ার অন্তর্ভুক্ত ছিল, সার্বিয়া থেকে এখন আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে এখন আলাদা রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছে। কসোভো দেশে আপনি যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজকর্ম করার সুযোগ পাবেন, যারা অশিক্ষিত রয়েছেন, যারা কোনো কাজকর্ম পারেন না, আপনাদের জন্য রয়েছে কসোভোতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, অটোমোবাইলস ফ্যাক্টরি, কার ওয়াশিং ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, ব্যাক্টেরি ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ। এছাড়াও আপনি ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা সুস্বাস্থ্যের অধিকারী রয়েছেন আপনারা কনস্ট্রাকশন কোম্পানিতে সাধারণ শ্রমিক হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা শিক্ষিত রয়েছেন, কমপক্ষে এসএসসি এসএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, আপনারা কাজ করতে পারবেন শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার, ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশ ওয়াশার, আবাসিক হোটেলে হাউস কিপার, লন্ড্রি বয়, ক্লিনার এবং বেল বয় হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন, আপনি যদি হয়ে থাকেন একজন মেশন, টাইলস মেশন, ব্রিকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেন্টার, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার এবং ক্রেন অপারেটর, তাহলে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া কসোভোতে গার্মেন্টস ফ্যাক্টরিতেও আপনি কাজ করতে পারবেন, আপনি যদি হয়ে থাকেন একজন দক্ষ সুইং অপারেটর এবং দক্ষ সুইং সুপারভাইজার। এছাড়াও যারা ফরক্লিফট চালাতে পারেন তাহলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফরক্লিফট অপারেটর হিসেবে কাজকর্ম করার সুযোগ পাবেন। এবার আমরা জানবো কসোভোতে যাওয়ার পরে আপনাকে কতক্ষণ কাজ করতে হবে, এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন, বেতন কত টাকা পাবেন। কসোভোতে যাওয়ার পরে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একেবারে ফ্রি, মানে কোম্পানি ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে, কোম্পানি করালে করতে হবে এবং ওভারটাইমের টাকাটি এটি বেসিক ডিউটির বাইরে, বেতনের বাইরে আলাদা বেতন হিসেবে প্রাপ্ত হবেন। তাহলে বেতন কত টাকা পাবেন, যারা
অধ্যক্ষ রয়েছেন, আপনারা বেতন পাবেন কমপক্ষে 400 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 500 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার রয়েছেন, আপনারা বেতন পাবেন কমপক্ষে 500 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 600-700 ইউরো পর্যন্ত বেতন প্রাপ্ত হবেন। প্রিয় দর্শক, আপনি কসোভোতে যাবেন, যাওয়ার পরে কিভাবে আপনি কসোভোর সিটিজেনশিপ লাভ করতে পারবেন? ইউরোপ কান্ট্রিতে সিটিজেনশিপ লাভ করতে হলে সিটিজেনশিপ লাভ করার কিছু ধাপ রয়েছে, স্টেপ রয়েছে। আপনাকে প্রথমে কি অর্জন করতে হবে, তারপরে কি অর্জন করতে হবে, তারপর লাস্ট পর্যায়ে আপনাকে কি অর্জন করতে হবে। প্রথম পর্যায়ে হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে টিআরসি। এই টিআরসি কার্ডটি পাবেন আপনি 2-3 মাসের মধ্যে। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে পিআরসি। এই পিআরসির জন্য আপনি 4 বছর পর আবেদন করবেন, এবং আবেদন যখন করবেন এই আবেদনের সাথে আপনার পরিবারের সদস্যদের তালিকাও ইনক্লুড করে দেবেন। এখানে উল্লেখ থাকবে আপনার স্ত্রী সন্তান, পিতা মাতা, অবিবাহিত ভাই বোনদের তালিকা। যখন আপনি 5 বছর পর পিআরসিটি পেয়ে যাবেন এবং পিআরসির সাথে সাথে আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের তালিকা অনুমোদন করাতে পারছেন, যখন আপনার পরিবারের সদস্যদের তালিকাও অনুমোদন হয়ে যাবে, তখন আপনার পরিবারের সদস্যদের নামে ইনভাইটেশন লেটার পাঠালে তারও কসোভোর ভিসা নিয়ে আপনার কাছে যেতে পারবে। কসোভোতে দীর্ঘ 8-10 বছর অবস্থান করলে আপনি কসোভোর সিটিজেনশিপ লাভ করতে পারবেন। কসোভোতে 8-10 বছর অতিবাহিত হওয়ার পর আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন। তারপর আবেদনের পরিপ্রেক্ষিতে আপনি 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে আপনি ইনশাল্লাহ সিটিজেনশিপ লাভ করতে পারলেন। এছাড়া যদি আপনি সিটিজেনশিপ লাভ করতে না চান, আপনার যদি স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে ঢোকার, সেটিও করতে পারবেন। শুরুতে আপনি যে কোম্পানিতে কাজ করবেন এই কোম্পানি থেকে আপনি 2-3 মাসের মধ্যে টিআরসি প্রাপ্ত হবেন। টিআরসি প্রাপ্ত হওয়ার পর আপনি কোম্পানিকে জানাবেন আপনি আর কাজ করবেন না, আপনি সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে বৈধভাবে ভিসা নিয়ে চলে যাবেন। তখন আপনাকে কোম্পানি একটি এনওসি দিবে। এই এনওসি এবং টিআরসি সহকারে আপনার আবেদন চলে যাবে সেঞ্জেনভুক্ত কান্ট্রির কোম্পানিতে। তারপর আবেদনের পরিপ্রেক্ষিতে আপনার নামে ওয়ার্ক পারমিট আসবে। আসার পর আপনি কসোভোতে সংশ্লিষ্ট দেশের এম্বাসিতে আপনি জমা প্রদান করবেন ভিসা স্ট্যাম্পিং এর জন্য। তারপর কিছুদিনের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর আপনি আপনার যে রানিং কোম্পানিতে কাজ করছেন এই রানিং কোম্পানির মালিককে জানাতে হবে যে আপনি ভিসা পেয়েছেন, চলে যাবেন। তখন কোম্পানির মালিক আপনাকে একটি রিলিজ লেটার দেবে। তাহলে আপনি অবৈধভাবে না গিয়ে যদি 1 বছর কোম্পানিতে কন্টিনিউ কাজ করেন, তাহলে কোম্পানি তো আপনাকে যাওয়ার জন্য এনওসি দেবে এবং আরো যা যা সহযোগিতা লাগে সবকিছু করে বৈধভাবে আপনাকে পাঠাবে। প্রিয় দর্শক, আমরা জেনে নিলাম আপনি কিভাবে কসোভো থেকে বৈধভাবে সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে যেতে পারবেন, এবং কসোভোতে কিভাবে আপনি লিগ্যালিটি লাভ করতে পারবেন, এবং আপনি কসোভো থেকে কাজ করলে কি কি সুযোগ সুবিধা, বেতন ভাতা প্রাপ্ত হবেন। এই সব কিছু পেতে হলে আপনাকে কসোভোতে যেতে হবে। তাহলে কসোভো যেতে হলে আপনার ডকুমেন্ট যা যা লাগবে, আপনার লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ, যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপি ছবি, যার পরিমাপ হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, ব্যাকগ্রাউন্ডটি হতে হবে অবশ্যই সাদা কালারের। আপনার যদি এই ডকুমেন্টসগুলো রেডি থাকে, তাহলে আর দেরি না করে আপনি আপনার মূল্যবান ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করুন, এবং আপনার যে স্বপ্নের দেশ রয়েছে এবং মনের মধ্যে যে স্বপ্ন বুনছেন, আপনি কসোভো থেকে আপনি বৈধভাবে সেঞ্জেনভুক্ত কান্ট্রিতে যাবেন, এই স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনাকে দ্রুত কসোভোর ভিসার জন্য ফাইল জমা দিতে হবে এবং কসোভো যেতে হবে। আপনার এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে, কসোভো যেতে হলে কসোভোর জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি 7 লক্ষ টাকা। এই টাকাটি একেবারে ফিক্সড প্রাইস একদম। টাকাটি আপনি কিভাবে কিভাবে প্রদান করবেন? আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন, সেদিন আপনার সাথে আমাদের 300 টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প এগ্রিমেন্ট হবে, লিখিত চুক্তিপত্র হবে। সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব 1 লক্ষ টাকা। তারপর 30-45 দিনের মধ্যে ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব আরো 1 লক্ষ টাকা, কত হচ্ছে 2 লক্ষ টাকা। তারপর ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার পর
আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে কসোভো পৌঁছে আপনি আপনার কাজকর্ম শুরু করতে পারবেন এবং আপনার যে ভবিষ্যতের স্বপ্ন রয়েছে এগুলোকে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন ইনশাআল্লাহ। কসোভোর ভিসাটি কিভাবে প্রসেসিং হয়, আপনি যখন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা আপনার সকল ডকুমেন্ট সহকারে আমার পাঠিয়ে দিব কসোভোতে আমাদের যে কাউন্টার পার্ট রয়েছে লয়ার রয়েছেন ওনাদের কাছে, ওনাদের তত্ত্বাবধানে আমরা আপনার আবেদনটি জমা প্রদান করব কোম্পানিতে, তারপর কোম্পানির সহযোগিতায় অ্যাম্বাসির তত্ত্বাবধানে আপনার জন্য আমরা একটি পারমিট ইস্যু করাবো। এই পারমিটটি সহকারে আপনার টোটাল ফাইল যা যা ডকুমেন্টস লাগবে এইগুলো জমা প্রদান করা হবে এমবেসিতে। আরেকটি সুবিধা হচ্ছে কসোভোর এমবেসি বাংলাদেশের রয়েছে, আপনাকে অন্যান্য দেশের মতো ইন্ডিয়া যেতে হবে না, সো আপনার কষ্ট কমে গেল খরচও কমে গেল এবং আপনি আপনার ফাইলটি নিজ হাতে জমা প্রদান করতে পারবেন আবার নিজ হাতে উত্তোলন করতে পারবেন। এভাবে আপনার ফাইলটি প্রসেসিং করা হয় এবং টোটাল প্রসেসিং সময় লাগবে সর্বোচ্চ 3 মাস। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার 5তলা 115 শহীদ আজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা 1217, ফোন নাম্বার 01712208000 এবং 03774161004, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই প্রথম নাম্বার আমার সাথে কথা বলতে পারেন এবং এই লাস্ট নাম্বারেও আমার সাথে কথা বলতে পারবেন, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। এছাড়া আমাদের অফিস প্রতি সপ্তাহে শুক্র শনি ছাড়া রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। প্রিয় দর্শক, কসোভোর জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং কসোভোতে আপনি কিভাবে যাবেন, যাওয়ার পরে কোন কোন সেক্টরে কাজকর্ম করতে পারবেন, কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং ভবিষ্যতে যে স্বপ্ন রয়েছে এটিকে কিভাবে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন, এই ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি আরও নতুন নতুন আপডেট নিউজ পেতে চান জানতে চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন। আবার দেখা হবে, কথা হবে, ততদিন সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।